এই ভিডিওতে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় কারা কারা ঘর পাবেন, কোন কোন রেশন কার্ডে ঘর পাওয়া যায় এবং কিভাবে আবেদন করতে হবে ও কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। তো এই সমস্ত কিছু এই ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য হলো সমস্ত গৃহহীন পরিবার এবং কাঁচা বা জরাজীর্ণ ঘরে বসবাসকারী পরিবারগুলিতে ন্যূনতম 25 বর্গমিটার মেঝে আয়তনের একটি পাকা বাড়ি সরবরাহ করা। এই আবাসন প্রকল্পটি ইউনিট সহায়তায় প্রতি বাড়িতে 1,30,000 টাকা দিয়ে চালু করেছে। এই টাকাটা 60% দেয় কেন্দ্র সরকার এবং 40% দেয় রাজ্য সরকার। এই টাকাটা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এছাড়া প্রতিটি সুবিধাভোগীর MGNREGS এর আওতায় 95টি দক্ষ শ্রম দিবসের বেতন এবং নির্মল বাংলা প্রকল্পের অধীনে টয়লেট নির্মাণে সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। এই প্রকল্পের উপকারিতা কী, কী কী সুবিধা পাওয়া যায়? 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথমবার 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ মোট 1,30,000 টাকা দেওয়া হয়। বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড। আপনার কাছে কী ধরনের রেশন কার্ড আছে সেটার উপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার 1,30,000 টাকার ঘর পাবেন। তো কারা কারা এই যোজনায় ঘর পাবেন? আবাস যোজনায় সরকারি ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে কাঁচা বাড়ি একটা থাকতে হবে এবং দরিদ্র ও খেটে খাওয়া মানুষ হতে হবে। বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তখন এই ঘর পাওয়া যাবে না। কোন কোন রেশন কার্ডে ঘর পাওয়া যায়? অনেক ধরনের রেশন কার্ড আছে, AAY, SPHH, PHH, RKSY1, RKSY2। তো কোন কার্ডে ঘর পাবেন এবং কোন কার্ডে পাবেন না? AAY, অন্ত্যোদয় অন্ন যোজনা। এই রেশন কার্ড আপনার কাছে থাকলে আপনারা প্রধানমন্ত্রী যোজনা বা বাংলার আবাস যোজনায় সরকারি ঘরের জন্য যোগ্য, কারণ এই রেশন কার্ডটি সুপার BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার SPHH অর্থাৎ স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। এই ক্যাটাগরির রেশন কার্ড যদি আপনার কাছে থাকে আপনারা প্রধানমন্ত্রী যোজনা অথবা বাংলা আবাস যোজনায় সরকারি ঘরের জন্য যোগ্য। তবে এক্ষেত্রে অন্ত্যোদয় অন্ন যোজনার পরেই এই কার্ডের স্থান রয়েছে। এই কার্ডটিও BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার আসি 3 নম্বরে, PHH, প্রায়োরিটি হাউসহোল্ড। বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য PHH রেশন কার্ড যোগ্য। BPL ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ড 3য় নম্বর স্থানে রয়েছে। অর্থাৎ এই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনায় ঘর পেতে পারেন। 4 নম্বরে কী আছে? RKSY1, খাদ্য সুরক্ষা যোজনা 1। এই রেশন কার্ডটি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড এবং এটাও BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই রাজ্য সরকারে এই রেশন কার্ড যাদের আছে তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন। এবার RKSY2, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয়তম রেশন কার্ডটি হল RKSY2। এই রেশন কার্ডটি APL ক্যাটাগরির রেশন কার্ড, তাই এই রেশন কার্ডটি যাদের আছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলায় আবাস যোজনায় সরকারি ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকরা যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বা বাংলার বাড়ি যোজনায় ঘর পাওয়ার যোগ্য, তাহলে এই রেশন কার্ডে আপনাকে ঘর দেওয়া যেতে পারে। SECC 2011-এর তথ্যে
আবাসন ঘাটতি এবং অন্যান্য সামাজিক বঞ্চনার প্যারামিটারের ভিত্তিতে এমওআরডি ও জিওআই দ্বারা একটি স্থায়ী অপেক্ষার তালিকা তৈরি করা হয়েছে, যেটাকে পিডাব্লিউ বলা হয়, যা এমওআরডি ও জিওআই এর ওয়েবসাইট pmaygnic.in এ আপলোড করা আছে। এই ওয়েট লিস্ট এবং বাড়ির প্রাপ্যতার সংখ্যা অনুসারে প্রতি বছর বরাদ্দ ঘোষণা করা হয়। এবার দেখে নিন কীভাবে আবেদন করতে হবে। যেহেতু পিডাব্লিউএল ইতিমধ্যে এমআরডি ও জিওআই দ্বারা প্রস্তুত করা হয়েছে, সেই সুবিধাভোগী যাদের নাম ইতিমধ্যেই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের সহায়তার জন্য আর আবেদন করার প্রয়োজন নেই। এই অগ্রাধিকার তালিকার ভিত্তিতে প্রতি বছরে ঘরগুলি বিভাগ অনুসারে অনুমোদন করা হয়। এরপর যদি আপনারা আবেদন করতে চান, আপনাদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। সেখান থেকে যে ফর্ম দেবে সেই ফর্ম ফিল আপ করে আপনাদের আবেদন করতে হবে। এটার সাথে কী কী ডকুমেন্ট লাগবে? আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংক পাসবইয়ের জেরক্স দিতে হবে, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি দিতে হবে এবং জব কার্ডের জেরক্স জমা দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের জমা দিতে হবে। ধন্যবাদ।